আজকে দেখাবো মোবাইল দিয়ে আপনার ভিডিওর কালার গ্রেডিং কিভাবে করবেন। যেমন এই ভিডিওটা মোবাইল দিয়ে তোলা, এটাকে কালার গ্রেডিং করে আমি এরকম করে ফেলছি। একদম ইজিলি কিভাবে করবেন ছোট্ট একটা বিষয় খালি কয়েক মিনিটের একটা ভিডিওতে আমি দেখাই দেবো যে আপনারা কিভাবে করবেন। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমার কাছে জানবেন। প্রথমে আমরা কাইন্ড মাস্টার অ্যাপসটি ওপেন করব। মোবাইল ভিডিও এডিটিং করার জন্য কাইন্ড মাস্টার অ্যাপটি সবচেয়ে ভালো। এটা ওয়াটারমার্ক ছাড়া মুড অপশনটা যদি আপনি চান প্রিমিয়ারটা, তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি ডিসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমি ওয়াটারমার্ক ছাড়া যেটা আছে প্রিমিয়ার সেটা আমি আপনাদের দিয়ে দিব। এই দেখেন ওপেন হয়ে গেছে। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তো আসি। একদম ওকে দিয়ে দিবেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে যাব। এখানে দেখেন যদি আপনি ইউটিউব করতে চান তাহলে 16:9 নিতে পারেন, পোর্টাল সাইট নিতে চান বা ফেসবুক শর্ট ইউটিউব শর্ট তাহলে 9:16 ওইটা নিতে পারেন। আমি এখন একটা ভিডিও করব, এডিটিং কালার গ্রেডিং করব একটা ভিডিও, সেটা আমি নিব হলো 9:16 সেই ইস্যুটা নিব, মানে মোবাইলের শর্ট ভিডিও বানাবো যে এটা নিয়ে ক্রিয়েট স্টুডিও সিলেক্ট করব। এরপর আপনি যে ভিডিওটা নিতে চাবেন সেই ভিডিওটা এখানে ইনপুট করবেন। আমি গ্যালারি থেকে এই ভিডিওটা নিচ্ছি, এই ভিডিওটা কালারিং গ্রেডিং করব। ভিডিওটা নিয়ে আসেস উপরে ক্রচিন থেকে দিতে হবে যে এই ভিডিওটা দেখেন ভিডিওটা মোবাইল দিয়ে তোলা, সিম্পল একটা মোবাইল দিয়ে তোলা। এখন এটাকে কালার গ্রেডিং করে খুব সুন্দর করতে হবে। এখন এটা কালার গ্রেডিং করার জন্য আগে প্রথমে একটু মিউট দিয়ে নিই যেন ভিডিওর সাউন্ডটা যেন সমস্যা না করে। মিউট হয়নি, আবার আমি মিউট এখন হয়নি, আমি আবার একটু মিউট দিয়ে নিই। এখন আমরা দেখে নিব কালার গ্রেডিং কিভাবে করবেন সিম্পলি মোবাইল দিয়ে। এই ভিডিওটার আমি একটু কালার গ্রেডিং করব। ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব, নিয়ে দেখেন এখানে আসে যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাডজাস্টমেন্টে আসবেন। এখানে ব্রাইটনেস উপরে যেটা আসে একদম সেটা আপনি 2 কি 3 বাড়ায় দিবেন ব্রাইটনেস। তারপর হলো কন্টেস্ট, কন্টেস্টটা একটু বেশি বাড়াবেন, 19, 18, 20 এরকম বাড়ালে ভালো হয়, আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়াবেন। তারপরটা আপনি 2 বাড়াবেন বা 3 বাড়াবেন সেটা আপনি কালার অনুযায়ী। তারপরে নিচে আসবো আমি একটু, এগুলো সব একটু একটু করে বাড়াবেন। আর হলো নিচে হলো আপনার হলো এটা টেম্পারেচার, টেম্পারেচারটা 2 কমাবেন। এই টেম্পারেচারটা যদি বেশি বাড়িয়ে দিলে কিন্তু ওম হয়ে যাবে, যে টেম্পারেচারটা আমি 2 কমাই দিচ্ছি, 2 বা 3 কমাবেন, বেশি কমাবেন না। এরপরে যেগুলো স্ক্রিনে দেওয়া আছে আস্তে আস্তে এগুলো কমায় ফেলবেন। আর লিফটটা সবসময় 2 বাড়াবেন, 2-এর বেশি বাড়াবেন না, 1-2 এটা 2 থাকবে, আর কিচ্ছু করার দরকার নাই। এবার জাস্ট এক্সপোর্ট করে দেবেন, ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমরা এখন জাস্ট এক্সপোর্টে চলে যাব। আপনি ভিডিও অনুযায়ী আপনি নিতে পারেন, আমি এর জন্য এই ভিডিওর জন্য একটুখানি যথেষ্ট দরকার, আমি একটুখানি করে নিচ্ছি। একদম সিম্পল, 2-1টা জিনিস কমানো ভালো হয়ে যাবে। এখন ভিডিওটা প্লে করে দেখতে পারেন কীরকম হয়েছে। আমি জাস্ট এক্সপোর্টে চলে যাব, ভিডিওটা এক্সপোর্ট করে ফেলব। এক্সপোর্ট, এখানে হাই কোয়ালিটি দিতে পারেন, 50 IU দিতে পারেন, সেভ দিয়ে দিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম এক্সপোর্টে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক্সপোর্ট হয়ে গেছে। এখন দুইটা ভিডিও আমি আগের ভিডিও আর আমি এডিট করার পরে কীরকম কালার আসে দুইটা ভিডিও পাশাপাশি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন আগে কীরকম ছিল বিফোর আর এখন কীরকম হয়েছে কালার এডিটিং করার পরে। খালি 2-3টা জিনিস খালি চেঞ্জ করলে হয়ে যাবে, সিম্পল 2 মিনিটও লাগলো না। আমার ভিডিওটা ফুল মনে হয় 4 মিনিট হবে, তার ভিতরে 2 মিনিটও লাগেনি জাস্ট এইটা করার, ভিডিও এডিটিং করা। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।